আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি গ্যারিনচা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো লাস্ট ব্লগটায় তোমরা দেখলে যে আমরা পমফ্রেট মাছ কিনে আনলাম। তো আজকের ব্লগে আমি পমফ্রেট মাছটা দিয়ে একটা স্পেশাল প্রিপারেশন বানাবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পমফ্রেট মাছটা বানাবার জন্য এখানে দেখো, পমফ্রেট মাছটা বিদ্যুৎ কাল রাত্রিরে অলরেডি ম্যারিনেট করে রেখেছে, ওভারনাইট ফ্রিজে ছিল। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ চপ করে রেখেছি, একটা গোটা টমেটো চপ করা আছে, আর ধনে পাতা চপ করা আছে। এখানে আমি একটা পিজা ট্রে নিয়েছি, এটাতেই পমফ্রেট মাছটা বেক করব। চারটে মাছ আছে, আরামসে হয়ে যাবে। তো আমি পিজা ট্রেটার মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েল লাগিয়ে নিচ্ছি। ইন দ্য মিন টাইম তোমরা দেখে নাও কাল রাত্রিরে বিদ্যুৎ কিভাবে মাছটাকে ম্যারিনেট করেছে। তো আমরা এখন মাছগুলো ম্যারিনেট করছি। মাছগুলো পুরো একদম সুন্দর করে ওরা ধুয়ে টুয়ে দিয়েছিল, প্লাস তাও আমরা বাড়িতে এসে একটু ধুয়ে নিলাম, আর একটু স্লিটও করে নিয়েছি। তো আমরা এখন ফার্স্ট ম্যারিনেশনটা করব। মিষ্টু, আর মিষ্টু আমাকে আজ ম্যারিনেশনে হেল্প করছে। হাই, মিষ্টু পাগল হয়ে গেছে হেল্প করার জন্য। আচ্ছা মিষ্টু, আমাকে ফটাফট সল্ট আর রেড পেপারটা এনে দাও। গুড জব। রাখো, ওটা পাশে রাখো, ওটা পাশে রাখো। Can I open the lid? ঠিক আছে, আমি করে নিচ্ছি। তুমি আমাকে এটা এনে দাও, ওই লেমন লেমনটা এনে দাও। রাইট, লিটল হেল্পার মিষ্টু। That is so much. Look at the chili powder. অল্প করে একটু আদা রসুন দিয়ে দিই এতে, ম্যারিনেশন অল্প করে আদা রসুন এখন দেবো, দুইটা সেকেন্ড ম্যারিনেশন আর একটু দেবো। It fits you perfectly. মোটামুটি ফার্স্ট ম্যারিনেশনের জন্য যা যা দেওয়ার দিয়ে হয়ে গেছে, এটা এবার থাক। এবার সেকেন্ড ম্যারিনেশনের আমরা প্রিপারেশনটা চট করে নিই। আমি বেসনটাকে একটু ফ্রাই করে নিচ্ছি, অল্প করে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে ফার্স্টে বেসনটা একটু এমনি শুকনো খোলায় একটু ভেজে নিয়ে, তারপর অল্প করে সর্ষের তেল দিয়ে একটু ভালো করে মাখিয়ে ফ্রাই করে নিচ্ছি, যাতে কাঁচা স্মেলটা চলে যায়। অলমোস্ট ডান, বেসনটা দেখতে পাচ্ছ তোমরা। এবার এটাকে আমরা দইয়ের মধ্যে দিয়ে নেব, দিয়ে ম্যারিনেশনটা বানাবো। ওকে, তো বেসনটা, এই যে বেসনটা যেটা আমরা এ করলাম তেলে, দইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি। আমি একটু নুন দিয়ে দেবো, একটুখানি কাশ্মীরি চিলি কালার কালারের জন্য। এটা একবার খেয়ে দেখেছি, ঝাল হয় না একদম। এখানে সবসময় ফ্রেশ লেবু থাকে না, ওই জন্য আর খারাপও হয়ে যায়, ফ্রিজে বেশি দিন থাকে না। কেটে গেছে, এবার আমি একটা গ্লাভস পরে আসি, কারণ হাত দিয়ে মাখাবো। ভালো করে ভেতর ঠেতরে একদম ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে কাটে অদ্ভুত, একটু তলা থেকে তুলে একটু পুরো মাখো মাখো। এবার এটা ওভারনাইট থাকবে, দিয়ে এটাকে এবার আমরা ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো ফার্স্টে আমি ওভেনটা প্রিহিটে দিয়ে দিচ্ছি 400 ফারেনহাইটের জন্য, হয়ে গেল। এবার আমি এই ট্রেটাতে মাছটা সাজিয়ে নিই। আমি একটা গ্লাভস পরে নিয়েছি অলরেডি, এখন মাছগুলো ভীষণ ফ্রেশ, বড়ও আছে সাইজে, বল বেশ বড় আছে। প্রথমে ভেবেছিলাম যে প্রিপারেশনটা তোমাদের জন্য সারপ্রাইজ লাগবো, তারপর ভাবলাম না শুরুতেই বলে দিই। তো এটা দিয়ে আমি বানাচ্ছি পমফ্রেট টিক্কা মশালা। সাউন্ডস ইয়ামি। আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও তোমরা কে কে এই রেসিপিটা খেয়েছো, বা যদি না খেয়ে থাকো তাহলে এই প্রিপারেশনটা প্লিজ বানিয়ে দেখো, ভালো লাগবে।
প্রিহিট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাছটাকে ওভেনে ঢুকিয়ে দেবো 40 মিনিটসের জন্য। মাছটা হবে ইন দ্য মিন টাইম আমি টিক্কা মশালার প্রিপারেশনটা করে নেবো। তো গ্রেভির প্রিপারেশনটার জন্য দেখো আমি একটা বড় সাইজের কড়াই নিয়েছি যাতে চারটে মাছ ভালোভাবে ধরে যায়। আমি গ্যাসটা অন করে নিচ্ছি। পুরো রান্নাটা আমি বাটার, অর্ধেক বাটার আর তেলে বানাবো। তোমরা চাইলে বাটারে বানাতেই পারো। দেখো আমি এতটা বাটার নিয়ে নিচ্ছি, আমি এটা তেলে দিয়ে দিলাম, সরি কড়াইতে দিয়ে দিলাম, আর তেল দিয়ে দেবো এবার। এটা একটু রিচ রান্না হবে যেহেতু টিক্কা মশালা। এবার আমি ফোড়নে একটা তেজপাতা দেবো, তেলটা গরম হয়ে যাক, তারপর আমি এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দেবো। বাটারটা দেখো অলমোস্ট গলে গেছে, এবার আমি এটার মধ্যে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজ আদা রসুনটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো। সুন্দর একটা স্মেল আসছে, পমফ্রেট মাছের একটা এটা আসছে, যে গ্রিল হচ্ছে, পমফ্রেট মাছের গ্রিলের স্মেলটা আসছে, আর এদিকে বাটারের একটা খুব সুন্দর গন্ধ আসছে। পেঁয়াজটা ভাজা হচ্ছে, পেঁয়াজটা অলরেডি দেখো কালার চলে এসেছে। এবার আমি আদা রসুন পেস্টটা আর টমেটোটা দিয়ে দেবো, সাথে একটু নুন আর কাশ্মীরি মির্চও অ্যাড করবো কালারের জন্য। 4 চামচ মতো দিয়ে দেবো, কারণ এটা অনেক পাতলা আছে। নুনও অ্যাড করব, নুনটা আমি একদম অল্প অ্যাড করব, কারণ মাছে অলরেডি নুন অ্যাড করা আছে। 1 চামচ মতো নুন অ্যাড করে দিলাম। আর কালারের জন্য 1 চামচ পেপরিকা অ্যাড করে দিচ্ছি, 1 চামচ না একটু দিয়ে দিই। আর এটাকে একটু কষাতে হবে। গন্ধটা ব্যাপক আসছে একদম। পুরোটা বাটারে রান্না করলে খেতে হয়তো ভালো হবে, বাট ঘরোয়া খাওয়ার জন্য প্রচন্ড রিস্ক হয়ে যাবে। গ্রেভিটাও হয়ে গেছে দেখো, আর এখানে মাছটাও হয়ে গেছে। আমি মাছটা এখান থেকে বের করে নেব। এই দেখো দারুণ স্মেল আসছে, দেখতেও দারুণ লাগছে। সারা বাড়ি পুরো মাছ আর এই গ্রেভি সবকিছুর গন্ধে একদম মম করছে। তো দেখতেই পাচ্ছ গ্রেভিটা এখানে। আমি এটার মধ্যে একটু ধনে পাতা আর একটু কাসাউরি মেথি অ্যাড করব। আগে কোনটা দিচ্ছিস? কাসাউরি মেথি দিচ্ছি, একটুখানি ক্রাশ করে নিয়ে কাসাউরি মেথিটা অ্যাড করলাম। এবার আমি অল্প ধনে পাতা অ্যাড করে দেব। পুরো ধনে পাতাটা আমি এখন দিচ্ছি না, অল্পই দিচ্ছি। বিদ্যুৎ আবার মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেবে, খুব সাবধানে দিতে হবে। নরম হয়ে গেছে তো এখন ভেঙে না যাবে, ওই ভয়েই তুললাম না, বিদ্যুৎকে তুলে দিতে বললাম। দেখো কড়াইর মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি, ভীষণ ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে, গন্ধটাও সুন্দর আসছে। এবার এটাকে আমি 5 মিনিট ঢেকে রেখে দেবো যাতে মাছগুলোর মধ্যে গ্রেভিটা ভালোভাবে ঢুকে যায়। 5 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখো এবার এটাতে আমি একটু ধনে পাতা আর ক্রিম অ্যাড করে ব্যাস রান্না কমপ্লিট হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার আমি এটার মধ্যে অল্প ধনে পাতা আর ক্রিম অ্যাড করে দিলেই রান্না কমপ্লিট। ক্রিমটা অ্যাড করে দিই,
দেখতে কেমন লাগছে বলো? ভালো লাগছে না দেখতে? Pomfret Tikka Masala is done. খাবার ready and served. এই দেখো বিদ্যুৎ অলরেডি বসে পড়েছে। মিষ্টু চলে আয়। মিষ্টু আসছে। এ কি এটা কি? ব্ল্যাঙ্কেট। এটা খুলে এসো মিষ্টু দেখো কি পড়ে আছে। এটা পড়ে তো উল্টা পড়ে যাবি। আচ্ছা। খুলে রেখে আয় তাড়াতাড়ি। কি অবস্থা? পুরো পাগলির মতো লাগছে। চুলটাও বাঁধেনি দেখো। চুলটা পেছনে কর। বসে পড়ো। বসো। কে বলো ফিশটা কেমন লাগছে? The tail is very teeny tiny. Oh my, there's so many bones. Utai bone. Ota oke khaiyei dite hobe. Dekhi. Kemon lagche? Bhalo lagche? Ha. Eta khub bhalo holo. Mishto mach khete emni bhalobashe. Ei ja. Gondhota darun lagche. Ar bhetor obdi puro marination ta. I bet eta khete definitely bhalo hobe. Darun hoyeche. আর পুরো প্রিপারেশনটাই এতটাই গ্র্যান্ড, টেস্টি হবেই। আমার একটু লঙ্কা লাগবে। লঙ্কা দিয়ে টেস্ট আরো এনহ্যান্স হয়ে যায়। দারুন। মাছটা ভীষণ নরম হয়েছে আর পুরো ভেতর অবধি ফ্লেভারটা গেছে। বাটারেও হয়েছে না? তারপরে ফার্স্টে তোর বেক হলো আভেনে, তারপরে গ্রেভিতে কুক হয়েছে। একটা সুন্দর তন্দুরের ফ্লেভার পাচ্ছি আমি। তার সাথে একটা হালকা গ্রেভির একটা ফ্লেভারটাও ঢুকে যায়। মানে এক্সেসিভ গ্রেভি ফ্লেভার নেই, বাট মানে বোথ ফ্লেভারটা খুব সুন্দর মানে ব্যালেন্স হয়েছে আর কি। এই দেখ দারুন হয়েছে। ও এই দেখো। ওভারনাইট ম্যারিনেশন ছিল, তারপরে বেক হয়েছে, গ্রেভি যে কুক হয়েছে, দারুন টেস্ট এসছে, দারুন। বাটারেরও একটা খুব সুন্দর ফ্লেভার আসছে। টু গুড। আর মাছটা ইটসেলফ খেতে এত ভালো, মানে মুখে দিলে বেশিক্ষণ চিবতেও হচ্ছে না, মুখে দিলেই গলে যাচ্ছে, মুখে দিলেই গলে যাচ্ছে মাছটা। তো বড় মাছটা আর কিছু লাগবে না, এটা দিয়েই হয়ে যাবে আজকে ডিনার। অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবে আর আমাকে কমেন্টস করে জানাবে তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। খুব শিগগিরই আমি চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন ভালো থেকে, সুস্থ থেকো, আর প্লিজ খেয়ে বলো কেমন লাগলো তোমাদের। বাই অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি ভুলে যাচ্ছি খেতে খেতে। বাই বাই।